আইপিও যাচাই বাছাই স্টক এক্সচেঞ্জের আরও ক্ষমতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এটিএম তারিকুজ্জামান। বলেন, বর্তমান প্রাথমিক গণপ্রস্তাব সহ সব ধরনের পাবলিক অফারের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বিশ্বের বিভিন্ন দেশে আলাদা আলাদা আইন রয়েছে, কোথাও স্টক এক্সচেঞ্জ অনুমোদন দেয়, আবার কোথাও রেগুলেটর অনুমোদন দেয়। বাংলাদেশে আগে থেকেই রেগুলেটর আইপিও অনুমোদন দিয়ে আসছে, তবে আইপিও যাচাই বাছাই স্টক এক্সচেঞ্জের আরও ক্ষমতা থাকা উচিত। এক্ষেত্রে আগে এক্সচেঞ্জের যে ভূমিকা ছিল তা এখন অনেকটা কম। মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে ডিএসই এমডি এসব কথা বলেন। রাজধানীর পুরনো পল্টনে সিএমজেএফ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।